অহংকার অত্যন্ত বলশালী হয়। এই অহংকার মানুষকে কখনো নত হতে দেয় না। অদ্ভুত ব্যাপার, এই অহংকার যা মানুষকে কখনো নত হতে দেয় না সেটাই তার পতনের কারণও হয়ে দাঁড়ায়। যেখানে মানুষ এটা ভাবতে শুরু করে যে শুধুমাত্র সেই যোগ্য, সেখান থেকেই তার পতনের আরম্ভ, ঠিক কি না? দেখুন, যদি কোনো মানুষ এটা ভাবে যে আমি সব কিছু করতে পারি, তাহলে তা হলো বিশ্বাস। কিন্তু যদি সে এটা ভাবতে থাকে যে শুধুমাত্র আমি এই কাজ করতে পারি, তাহলে তা হলো সেই ব্যক্তির অহংকার। আর এটা আপনাকে বিনাশের দিকে অবশ্যই নিয়ে যাবে। মনে রাখবেন, যখন আমি আর শুধুমাত্র এই দুই এক হয়ে যায়, সেখান থেকে আপনার পতনের সূত্রপাত হবেই। তাই আপনি কখনোই এই অহংকারের চক্রবুহে ফেঁসে যাবেন না। বিশ্বাস রাখুন নিজের ওপর এবং অন্যের ওপরও। আর মনে রাখবেন, বিশ্বাসের মধ্যে বিশ্বের প্রত্যেকটা বস্তু বসবাস করে। তাই এই অহংকারকে ত্যাগ করে ফেলুন আর আত্মবিশ্বাসের ওপর মনোসংযোগ করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ নিজের জীবনে ঈশ্বরকে খুব মান্য করে, ওনার জন্য কি না করে। ভিন্ন ভিন্ন নামে তাকে স্মরণ করে, তাকে পূজো করে, তার আরাধনা করে। সে জানে যে ঈশ্বর তাকে শক্তি অবশ্যই দেবেন, তাকে সাহায্য অবশ্যই করবেন। কিন্তু যখন প্রশ্ন আসে গুরু এবং ঈশ্বরের, তখন গুরুর মান কখনো কম হওয়া উচিত নয়। কারণ সত্যি বলতে কি, গুরুই হলেন সেই সিঁড়ি যা বেয়ে আপনি ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ খুঁজে পাবেন। সেই পথ আপনি গুরুর থেকেই পাবেন। গুরু না থাকলে আপনি কখনো ঈশ্বর লাভ করতেই পারবেন না। আর জীবনে অনেক সময় লক্ষ্যের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো পথ। তাই এই পথের সম্মান করতে শিখুন, অর্থাৎ গুরুকে সম্মান করতে শিখুন। কারণ গুরুই হলেন পরমেশ্বর। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনার জীবনে আপনার প্রকৃত বন্ধু আসলে কে? আপনার সব থেকে শ্রেষ্ঠ মিত্র আসলে কে? তিনি যিনি সময় এলে পরে আপনাকে সাহায্য করেন, নাকি তিনি যিনি সময় এলে পরে আপনাকে অর্থ দেন? দেখুন, আমরা হলাম মানুষ, আমাদের জীবনে লেনদেন চলতেই থাকে, এটা আমাদের জীবনের অভিন্ন অংশ। কিন্তু অনেক সময় এমন হয় যে আমরা তাকেই নিজের প্রকৃত বন্ধু বলে মনে করি যিনি আমাদের একটা বহুমূল্য উপহার দেন, ঠিক কি না? এবার আপনার জীবনে সেই বহুমূল্য উপহার কোনটা, ওই অমূল্য মিত্র আসলে কে, সেই সিদ্ধান্ত হলো আপনার। কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমার মতে স্বর্ণ, হীরে, মুক্ত, ধন, এগুলো বহুমূল্য নয়। বহুমূল্য হলো সঙ্গ, যখন আপনি একা হয়ে যাবেন, সময়, যখন আপনার তাকে প্রয়োজন হবে, সমর্পণ, যখন আপনার বিশ্বাসের প্রয়োজন পড়বে। যে মানুষ আপনার প্রতি এই তিন গুণ প্রদর্শন করেন, যিনি আপনার কঠিন সময়ে আপনাকে অবশ্যই সঙ্গ দেবেন, যখন আপনার প্রয়োজন পড়বে আপনাকে অবশ্যই সময় দেবেন, আপনার প্রতি সম্পূর্ণ সমর্পিত থাকবেন, সেই হলো আপনার আসল মিত্র, সেই হলো আপনার প্রকৃত বন্ধু। কারণ সত্যি বললে, বন্ধুত্বের অর্থই হলো নিজেকে সম্পূর্ণরূপে কারোর কাছে সমর্পণ করে দেওয়া। তাই আপনার সেই বন্ধুর জন্য নিজের প্রাণ উজাড় করে দিন আর ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ জীবনে তিনটি কাজ অবশ্যই করে থাকে, কিছু দান করে, কিছু গ্রহণ করে, আর কিছু ত্যাগ করে দেয়। এটাও ভাবতে থাকে যে এটা করলে কিভাবে করবে, দেবার জন্য পর্যাপ্ত ধন নেই, নেবার জন্য সংসারে অত স্নেহ নেই, আর ত্যাগ করার জন্য জীবনে এত সুখই নেই, তাহলে কিভাবে করবে। আসলে আমরা বস্তুগত চাহিদা অর্জনে এত ব্যস্ত হয়ে পড়ি যে আমরা বুঝতেই পারি না যে কি নেবার আছে, কি দেবার আছে, আর কি ত্যাগ করার আছে। তাহলে আজ আমি আপনাকে বলেই দিই, মনে রাখবেন এই তিনটে গুরুত্বপূর্ণ গুণ, তিনটে গুরুত্বপূর্ণ কথা
দেবার জন্য আছে দান, নেবার মতো আছে জ্ঞান, আর ত্যাগ করার মতো আছে অহংকার। যখন আপনি দান করতে শিখে যাবেন, জ্ঞান অর্জন করার শক্তি আপনা থেকেই আপনার মধ্যে চলে আসবে, আর যখন এই জ্ঞান আপনার মধ্যে প্রবেশ করবে, অহংকার আপনা থেকেই আপনার থেকে দূরে চলে যাবে। যে ব্যক্তি এই তিনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারে, তার বর্তমান, ভূত, ভবিষ্যৎ, লোক, পরলোক সব কিছু শুধরে যায়। যেই দিন আপনি দান করতে শিখে যাবেন, জ্ঞান আহরণ করতে শিখে যাবেন, অভিমান ত্যাগ করতে শিখে যাবেন, আপনার সর্বশক্তিশালী, সর্বশক্তিমান পরমেশ্বরেরও প্রয়োজন পড়বে না, কারণ তখন ঈশ্বর আপনার মধ্যেই বাস করবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।